নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমরা মোটামুটি সবাই ভালো আছি। তো আজকের আপনাদের নতুন একটা জিনিস দেখায়, আজকে রান্নার কোনো ভিডিও করব না, তো নতুন জিনিসটা আজকে দেখায়। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল, তো আজকে দেখাবো সেটা। সবার প্রথমে দেখায় আমার শিপু সোনাকে। আমার শিপু সোনা ব্যালকনিতে বসে আছে সকালবেলা, ও দাদুর সাথে রোজ এখানে বসে থাকে। দাদু ওর গায়ে একটু চুলকে টুলকে দেয়, ওই আরাম করার জন্য এখানে বসে থাকে। বাবু লাগবে এটা, এর উপর লাগবে, ওই যে একটু গায়ে হাত দেবো ওর সঙ্গে সঙ্গে শুয়ে যাবে, ল্যাপ খেয়ে যাবে একদম। বাবা শিপুর দাদু পেপার পড়ছে সকালবেলা, আর নিচেই দাদুর কাছে বসে আছে শিপু। ওকে চুলকে টুলকে দেওয়া হয়েছে এখন শিপুর কাছে। শিপু এখন দাদুর কাছ থেকে একদম উঠবে না। দাদু গুড মর্নিং টু এভরিবডি। দাদু এখন তো সকালে পেপার পড়ে, এখানটায় বসে ব্যালকনিতে দুই দাদু আর নাতি বসে থাকে। তো আজকে আমি আমার বাগানটাকে দেখাবো। এই যে আমার বাগান, আমি আমার ব্যালকনির গাছগুলোকে দেখাবো। এগুলো আমার বিনস গাছ, সব ফুল এসছে। একবার আমার সমস্ত বিনস হয়ে গেছে, গাছ বুড়ো হয়ে গেছে, তুলে দিয়েছি। বিনস প্রচুর হয়েছিল, তখন আমার ভিডিও করা হয়নি, কো ওই জন্য আবার নতুন করে ফের গাছ লাগিয়েছি, আবার সব ফুল এসছে। আমি কি করি, কিছুদিন গাছ লাগাই কিছুটা টবে, 15 দিন পরে অন্য টবে আবার বীজ দিয়ে দিই। তাহলে এটা 15 দিনের বড় হয়ে গেল গাছ, আবার ওইগুলো এগুলোতে ফুল আসলে সেগুলো আবার ছোটো ছোটো থাকবে, তার বড় বড়। এইভাবে আমি গাছগুলো লাগাই। এটা হচ্ছে ধনে গাছ, এগুলো ধনে পাতা গাছ, আর এটা তো তুলসী গাছ। আমার এই যে ধনে গাছ, এখানে এক ট্রে লাগিয়েছি, ওই ব্যালকনিতে এক ট্রে লাগিয়েছি, খুব সুন্দর ধনে পাতা হয়েছে। এখানে এক ট্রে লাগিয়েছি, এখান থেকে আমি কেটে কেটে নিয়ে নিই। কেটে নিলে গাছের গোড়াটা মোটা হয়ে যায়, আবার সুন্দর করে গজায়, একেবারে উপড়ে নিলে আর হবে না, ওই জন্য কেটে কেটে নিতে হয়। আমার লেবু গাছ, প্রচুর লেবু হয়েছিল, অনেক খাওয়া হয়ে গেছে, আর এখন পাতা ঝরার সময়, পাতাগুলো ঝরে যাচ্ছে, ফাল্গুন মাসে পাতা ঝরে যায়, আর এখনও কিছু লেবু আছে, আবার ছোটো ছোটো হচ্ছে। এটা 12 মাস লেবু হয়। চলুন এবার ওই ব্যালকনিতে যাই, ওই ব্যালকনিতে কী কী গাছ আছে দেখাবো এবার। এই ব্যালকনিতে এই টবে এটা সবে সবে লাগানো হয়েছে, এইগুলো যেমন ফুল এসে গেছে এগুলো পরে লাগানো হয়েছে। তো এতে আমি কি করি, ধনে গাছও দিই। এই যে আমার ধনে গাছ আছে, ধনে গাছটা আমার সব সময় লাগে, ওই জন্য আমি ধনে পাতাটা সবসময় টবের মধ্যে অন্য গাছের সাথে দিয়ে দিই। আর এই ওপরে আছে পুদিনা গাছ, পুদিনা গাছটা অনেকটা মানে মরা মরা হয়ে গেছে, তার জন্য আমার নতুন করে আমি কেটে আবার অন্য জায়গায় লাগিয়ে নিই। আবার আমি যে কেটে কেটে নতুন করে লাগিয়েছি পুদিনা পাতা, কেন এই গরমকালে অনেক সময় পুদিনা পাতা লাগে। আর আমার লঙ্কা গাছগুলো মরে গেছে, এগুলো ডাল কেটে দিলে আবার নতুন করে গজাবে। এগুলো আমার লঙ্কা গাছ, এই যে অ্যালোভেরা গাছ, এই যে পুদিনা গাছ, এগুলো আবার নতুন করে গজাচ্ছে, এগুলো আমি সব আবার কেটে দেবো। কেটে দিলে নতুন করে সুন্দর করে গজাবে, গরমকালটাই তো আমার প্রচুর লাগে পুদিনা পাতা। আর এই একটা ট্রে আমার ধনে পাতা, আমার ধনে পাতা চাষ করতে খুব ভালো লাগে, মাটিতে দিলেই ধনে গাছ ভরে যায়, খুব ভালো লাগে। এগুলো আমার 2 মাস আগের বিনস গাছ, দেখাচ্ছি কী পরিমাণে বিনস হয়েছে, অঝরে বিনস হয়েছে, প্রচুর বিনস হয়েছে, পাতার চাইতে বিনস বেশি, এইসব গাছগুলো পাতার চাইতে বিনস বেশি হয়ে গেছে একদম। আজকে আমি কিছুটা বিনস তুলবো, আজকে শিপুকে কয়েকটা সিদ্ধ করে দিতে হবে বিনস, ওই জন্য কয়েকটা বিনস আজকে তুলে নেব। আর বিনস না তুললে হতেও চাইবে না, কেননা বিনস কিছু তুলে নিতে হয়। শিপুর জন্য এগুলোই যথেষ্ট, ওকে আজকে এগুলো সিদ্ধ করে দেবো, বয়েল করে দেবো প্রেশারে, এর সাথে একটু চিকেন দিয়ে দেবো, দিয়ে ওকে বয়েল করে দেবো, একটু স্যুপ টাইপের বানিয়ে দেবো। এই হলো আমার ব্যালকনির ছোট্ট একটা বাগান,
খুব সুন্দর। আপনারাও বানাবেন যদি ব্যালকনি থাকে, ছোট ছোট এরকম করে গাছ লাগাবেন, সত্যি খুব ভালো লাগবে। আর এই ধনে পাতা, এটা যে এত জরুরি জিনিস, পুদিনা পাতা এই গরমকালে এত জরুরি জিনিস, সবসময় বাজারের অপেক্ষা করলে হয় না, অনেক সময় যেই সেই ধনে পাতা লাগবে, অথচ আমার বাজারে যেতে হবে, কেউ ঘরে নেই, তখন কি করব। এখান থেকে কিছুটা তুলে নিলাম, বাজার থেকে তো আনিই আমরা, কিন্তু হঠাৎ করে যখন দরকার লাগে তখন এখান থেকে আমরা তুলে নিই, কাজ সেরে নিই, আবার কেটে নিয়ে আবার গজায়। আমার ব্যালকনির এই ছোট্ট বাগানটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আমি খুব খুশি হব। আপনাদের যদি এরকম ছোট্ট ব্যালকনি থাকে, এরকম ছোটো ছোটো গাছ লাগাবেন, খুব ভালো লাগবে। আর এই বাগানটা দেখে আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি আরও নতুন নতুন বাগান বা গাছপালা বা রান্নার ভিডিও আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।